অ্যাপিচি, এই ওয়েট ওয়েট, তোমার প্রবলেম কোথায়? কি সমস্যা তোমার? প্রবলেম? তুমি এখানে কি করতেছো? আমি বই ফলো করতেছো না তুমি আমাকে? না, তোমাকে পরশু তো আমি বসুন্ধরা সিটিতে দেখলাম না, 8th ফ্লোরে টিকিট কাউন্টারে, টিকিট তো কিনো নাই। কি করতেছিলে তুমি ওখানে? গতকালকে তুমি কার্ড কোম্পানিতেও ছিলে। জি। কই তুমি ডিনার তো করলা না? তুমি বুক স্টোর পর্যন্ত চলে আসছো? কি বই দেখি? পয়লো কোয়েলহো। ইনি কে তুমি চিনো? হ্যাঁ চিনো। তুমি কোন বইটা তুমি পিক করছো বলো তো? না ডোন্ট লুক। এই বইয়ের নাম কি? তুমি ওনার আরও একটা বইয়ের নাম বলতে পারবা? জি। হ্যাঁ বলো দেখি। কয়টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে বলতে পারবা? হ্যাঁ তা তো বলতে পারবা না, অফকোর্স নট। তোমাদের সব কয়টাকে আমি খুব ভালো করে চিনি। মেয়ে দেখলেই ফলো করো, মেয়ে দেখলেই ফ্লার্ট করো, তাই না? না না। কোন স্কুলে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো তুমি? স্কুল বাঙ্ক দিয়ে এখানে মেয়েদের সাথে ফ্লার্ট করতে আসছো? হ্যাঁ তোমার আব্বুর নাম্বার দাও আমাকে। তোমার নামে আমি আজকে কমপ্লেন করবো ম্যানেজার সাহেবকে, বলছো তোমাকে এখানে আটকে রাখতে। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। স্যার এই যে আপনার আর্চিস বিল রেডি হয়ে গেছে। আসতেছি। Came by my mama this morning, redirected from the U.S. of A. Told me it's gonna be a star, star someday. But breaks don't happen that easy. Stars weren't made overnight. My mama sent it to my uncle in Seattle. Checked that the facts were right. A letter from Nashville. Excuse me. আমি কিন্তু আজকে আপনার ফলো করতেছি না, আমি এখানে এভরিডে খেলতে আসি। চিন্তা করলাম আপনি অ্যাটাক করার আগে সান্ডা করে নিই। তো তোমার বাকি প্লেয়ারটা কোথায়? অ্যাকচুয়ালি আজকে আমাদের খেলা শেষ, আমি একাই প্র্যাকটিস করতেছিলাম এই যা। আচ্ছা লুক, আই এম রিয়েলি সরি অ্যাবাউট লাস্ট উইক, আই আন্ডারস্ট্যান্ড আমি অনেক রুড ছিলাম। পরে ম্যানেজার বলছিল তুমি ওখানে রেগুলারলি বুকস কিনতে যাও। হ্যাঁ I love Archie's. দেখো লাস্ট দুই সপ্তাহ ধরে তোমার সাথে আমার এমন এমন কিছু জায়গায় দেখা যাচ্ছিল যে ন্যাচুরালি আই থট ইউ ওয়ার ফলোয়িং মি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। ইটস ওকে। এটা ব্যাংকক না, নিউ ইয়র্ক না, ইভেন লন্ডন না, ঢাকা সিটি দেখা হয়ে যেতেই পারে। বাট ইটস গুড, আজকে তো বেঁচে গেলাম। অকওয়ার্ড সাইলেন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লিজ ক্যারি অন উইথ ইউর প্র্যাকটিস। আমি আমার প্র্যাকটিস এখানে শেষ আজকে মতো। আচ্ছা আপনি কি এখানে এভরিডে ওয়াক করতে আসেন? এভরিডে না, যখনই টাইম পাই একটু ওয়াক নিতে চলে আসি। আচ্ছা আচ্ছা, তো চলেন। তুমি আমার সাথে ওয়াকে যাবা? ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, আই ডোন্ট মাইন্ড ইদার। ওকে চলো, দিস ওয়ে, দিস ওয়ে, ইয়েস, লেটস গো। So, what's your name? Abir. Apna? Nabila. Hi. Hello. Porashona korcho? Ha, ami AIB te pori, second semester. Ar apni? Amar porashona shesh. What? Apnar porashona shesh? Alarm ghodi deyar dak. Jaiche mon ghunta thak. Obekkhay office meeting grind boss are got to see. চলছে ব্রেক, বাকি আছে কোর্স রিটেক, ইভেন্ট ক্লাবে কাজের চাপ, বরফ ঠান্ডা চায়ের কাপ। বলো অফিস
অনেক কাজ, মিটিং, কোনো প্ল্যান নেই। না না না, প্ল্যান আছে, কালকে আমার মাহাদের সাথে একটা লাঞ্চ প্ল্যান আছে। ফ্রেন্ডসদের সাথে তো সারা জীবন দেখা করবেন, চলেন ফ্যান্টাসি কিংডম যাই, বহুত দিন যাই না। তুমি তোমার ফ্রেন্ডসদের নিয়ে যাও। ধুর আর বইলেন না, ওগুলো একটাও যাবে না, সব বোরিং। না না না, আই এম ভেরি সরি, কালকে আমার প্ল্যানস ফিক্সড, আমি যেতে পারবো না। যাবেন না? নোপ। শিওর? ইয়েস, আই এম শিওর। তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি আসতেছি। তুমি আসতেছো কালকে লাঞ্চ করতে মানে? আচ্ছা, আপনি একটা কথা বলি। হ্যাঁ। আপনার বলছে আপনার ফ্রেন্ডগুলো অনেক বেশি সিরিয়াস, বাট ট্রাস্ট মি, দে আর রিয়েলি বোরিং, রিয়েলি বোরিং। হ্যালো, তুমি না বলে তোমার ম্যাজিক চার্মস দিয়ে আমার ফ্রেন্ডসকে তুমি ফান বানাই দিবা? ট্রাস্ট মি, যত বড় ম্যাজিকই থাকুক, আপনার ফ্রেন্ডরা যত বোরিং, কোনো ম্যাজিক কাজ আসবে না। আমি তো আমার ম্যাজিক পাওয়ার নিয়ে গেছি, এত বোরিং ফ্রেন্ডরা দেখে আমার ম্যাজিক পাওয়ারের চার্জ শেষ হয়ে গেছে। নাথিং টু ডু অ্যাকচুয়ালি। কী খাওয়া যায়? ও মাই গড, এত ফ্যাটেনিং ফুড আমি এখান থেকে অর্ডার দিতে পারবো না। আবি রাজা হ্যাড লাঞ্চ, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খাও, আমি খাচ্ছি। আবার আবার ফ্যাটেনিং ট্রেনিং আছে নাকি? তুমি কই নিয়ে আসলে আমাকে? কই মানে, অ্যাটলিস্ট কুকিজ অ্যান্ড কফির চেয়ে তো এটা বেটার ভাই, পেট তো ভরবে অ্যাটলিস্ট। হ্যাঁ, আমার জন্য একটা বিফ বার্গার অ্যান্ড ম্যামের জন্য একটা বিফ চিজ বার্গার। চিজ একটু কম প্লিজ, চিজটা কম দিন। হ্যাঁ প্লিজ। দিস ইজ ফুড। আচ্ছা সিরিয়াসলি, পিকে কি আসলেই তোমার ফেভারিট প্লেয়ার? হ্যাঁ, বিকজ অফ শাকিরা, রাইট? অফ কোর্স। শাকিরাকে তুমি এতটাই পছন্দ করো? কে না করে। সো বেসিক্যালি ইউ লাইক পিকে, মানে পিকে তোমার ফেভারিট প্লেয়ার বিকজ ইউ লাইক শাকিরা? বেসিক্যালি পিকে আমার ফেভারিট প্লেয়ার বিকজ আই লাইক শাকিরা। ওকে, শাকিরা এমনি পিকে থেকে বয়স একটু বড় না? তো দে লাভ ইচ আদার, ইটস নট আ ক্রাইম। নো নো, ইটস নট আ ক্রাইম, ইউ নো, আই এম জাস্ট সেইং, আমি জাস্ট বলছিলাম। ইজ দ্যাট আ ক্রাইম? ইটস নট আ ক্রাইম, আই জাস্ট থিংক যে এটা সোসাইটি টু সোসাইটি টু ডিফার করে। আচ্ছা একটা কথা বলি, আপনি সব কিছু তো এত ফাস্ট স্ক্যান করেন, বার্গার খেতে গেলে প্রবলেম, এইখানে গেলে প্রবলেম, ওইখানে গেলে প্রবলেম। আমি হয়তো অনেক রাশড ছিলাম, বাট এখন আসলে বুঝতেছি I want you back in my life. That's just insane. হঠাৎ তুমি এটা বুঝছো কেন? তোমার কি কোনো দুইটা তিনটা আনসাকসেসফুল রিলেশনশিপ হয়েছে? I want you back. এটাই কি যথেষ্ট না? সেটাও কি দুই তিনটা আনসাকসেসফুল রিলেশনশিপ পরে? তোমার সাথে কথা বলে সমস্যা কি জানো? You are very unreasonable. I am unreasonable? Excuse me. You are the one who's unreasonable. You've always been unreasonable. এই তো আবার শুরু হয়ে গেল। আচ্ছা, ইউ নো হোয়াট, আমি অনেক টায়ার্ড, আমার একদম এনার্জি নাই, আমি রাখি ভাই।
স্থির অবস্থা। ধরো তো আর কি, সরি। আচ্ছা তুমি তো বাস্কেটবল খেলতেই পারো না। কই, আমি তোমার থেকে অনেক ভালো পারফর্ম করছি এখন। তুমি না পারো ড্রিবলিং করতে, না পারো আমার থেকে বলটা নিতে, কোনো শটও নিতে পারলে না, সব শট তো আমিই নিলাম। ওটা আমি ছেড়ে দিছি অ্যাকচুয়ালি, মেয়ে মানুষের সাথে। হোয়াট, মেয়ে মানুষ বলে? হ্যালো, তুমি খেলতে পারো না, উই জাস্ট হ্যাড এ ম্যাচ। আচ্ছা সিরিয়াসলি একটা কথা বলো তো, তুমি পার্কে তো বাস্কেটবল খেলতে আসতা না, নিশ্চয়ই অন্য কিছু করতে আসতা, কী করতে আসতা? হুম, বাস্কেটবলই খেলতে আসতা? নো, তুমি বাস্কেটবল খেলতে আসতে না, কী করতে আসতা পার্কে? ভালো খেলা পারি মাঝে মাঝে, প্র্যাকটিস। আম গোনা কাউন্ট টু থ্রি, তারপর আমি, তুমি আমাকে সত্যি কথা বলো। ওয়ান, হোয়াট, টু, তুমি কী করতে আসতা পার্কে আবির? থ্রি, ওকে, বাস্কেটবলই খেলতে আসতো। আচ্ছা ওকে, আমি একটা মেয়ের উপর ক্রাশ খাইছি, আমি তাকে ইমপ্রেস করার জন্য আসতাম। ও, বাস্কেটবল খেলা দেখে? জানি না অ্যাকচুয়ালি। ঠিকই জানে কি যে তুমি ওর উপর ক্রাশ খাইছো? তুমি এই যুগের ছেলে, তোমার সাহসী কুলায় নাই, এটা কোনো কথা হলো? ইউ শুড টেল হার। আচ্ছা আপনি থাকলে কি করতেন? আমি হলে ফুল দিতাম, ফ্লাওয়ার্স, কার্ড দিতাম, একটা অনেক বড় কার্ড উইথ এ ভেরি সুইট মেসেজ, তারপর চকলেটস দিতাম, অনেকগুলো চকলেটস একসাথে মিক্স করে, আ গুডি ব্যাগ। আর তারপর ও মেক শিওর করতাম ফ্লাওয়ার্সগুলো যেন লাল না হয়। ইউ নো হোয়াট, জাস্ট গো ওল্ড স্কুল, ডু ইট দি ওল্ড ফ্যাশন ওয়ে, লাইক ওকে দাঁড়া করায় তাকে জাস্ট বলে ফেলো সামনে, বলে ফেলবো, ইয়েস আই লাইক ইউ, শিওর, একদম 100%, 100% বলে দিবো, দ্যাটস দ্য ওয়ে, জাস্ট ওকে বলে ফেলো। বললাম কিন্তু, বলে ফেলো, জাস্ট বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। ও গড, আবি তুমি আগে বাস্কেটবল খেলা শিখো, বাস্কেটবল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। Worrying, soaring, aki gaj, Adel atta, ice and fudge, Routine's life, routine's rule, Diner sheshe jokhfal bhul, Bashar pressure, babar chari, Kakhon thir bobari, Fried wings e chalta kom, Diner sheshe phoner dom, Anek holo eba, Anek holo, Anek holo ebar bas, Why so serious, Anek holo ebar, Anek holo, Anek holo ebar bas, Why so serious, সন্ধ্যা 7টার সময় কিসের ঘুম? কিরে কি অবস্থা তোর? আমার তো অবস্থা ভালোই, তোর কি অবস্থা বল? ফেসবুকে পর্যন্ত অফলাইন থাকিস, লিমিটেড করে রাখছিস নাকি আমাদের? না দূর, সেমিস্টার রিটেক খাইছি, সারাদিন খালি পড়ি আর ঘুমাই, পড়ি আর ঘুমাই। ফেসবুকে টাইম আছে নাকি বেটা? তা থাকবে কেন, এখন তো নিজের অন্য জায়গায় বুকিং দিয়ে রাখছো। শোন, সোসাইটির একটা সাইকেল আছে, যে সাইকেলটা দুই চাকায় চলে, তুই সেটার এখন এক চাকায় উড়ানোর চেষ্টা করতেছিস, বাট এভাবে বেশি দূর যেতে পারবি না, একটা সময় গিয়ে ধাপ করে মাটিতে পড়বি। শোন, নাবিলার সাথে না আমার কিচ্ছু নাই। নাবিলা না, নাবিলা না, নাবিলা আপু বল। নাবিলার সাথে সিনিয়র, মানে সিনিয়রের সাথে কি ফ্রেন্ডশিপ হইতে পারে না নাকি আজীব তো? হ্যাঁ পারে, বাট তুই যেটা করতেছিস ওটা সামথিং বিয়ন্ড ফ্রেন্ডশিপ। আর এই জায়গায় আমাদের কমপ্লেনটা, তুই নাবিলার কখনো প্রপোজ করতে পারবি? নাবিলারা যে পছন্দ করিস সেটা কখনো বলতে পারবি? কারণ তুইও জানিস সেটা পসিবল না। তো লেকচার শেষ হয়েছে? জানি তো, এখন আমার কথাগুলো লেকচারের মতোই লাগবে, কিন্তু যেটার কোনো ফিউচার নাই সেটার পিছনে দৌড়াইলে পাস্ট হইতে বেশি দিন সময় লাগে না। তখন কী করবো? কী করবি? যদি গার্ডস থাকে তাহলে প্রপোজ করে দেখা। না
তো কি ডিসাইড করলেন কি ব্যাপারে ওই যে আপনার এক্স বয়ফ্রেন্ড আপনার ফোন দেয় না শুভ হ্যাঁ কাকে ফোন দিছিল আজকেও দিছিল আই এম আনডিসাইডেড তো কি ব্যাক করবেন জানি না ব্যাক করলে করতে পারেন বাট সব কিছু কি আগের মতো থাকে আচ্ছা একটা কাজ করেন না আপনি বলে দেন যে আপনার বয়ফ্রেন্ড আছে আমার তো বয়ফ্রেন্ড নাই আচ্ছা বলে দেন না যে আমি আপনার বয়ফ্রেন্ড তুমি আমার বয়ফ্রেন্ড না আবির এটা তো আর উনি জানে না আর আমি আপনার বয়ফ্রেন্ড হলে সমস্যা কোথায় আই লাইক ইউ আই লাইক ইউ টু আরে না না ওই লাইক না আই রিয়েলি লাইক ইউ আই লাভ ইউ আর ইউ হাই আবি আমার মনে হয় তুমি একটু হাই হয়ে আছো আমার একটা মিটিং আছে আই রিয়েলি নিড টু গো না আই রিয়েলি লাভ ইউ পারফেক্ট আচ্ছা ওয়েট প্রবলেমটা কোথায় মানে আমি আপনার চেয়ে বয়সে ছোট দেখে আমি আপনার চেয়ে বয়সে ছোট যদি ফ্রেন্ড হতে পারি বয়ফ্রেন্ড কেন হতে পারবো না এনাফ আবির হোয়াট ইজ রং উইথ ইউ ডু ইউ নো হাউ কমপ্লিকেটেড দিস ইজ তুমি তো সিম্পলি বলে যাচ্ছ আই লাভ ইউ আই লাভ ইউ লুক এট ইউ অ্যান্ড লুক এট মি আমাদের এজের একটা ডিফারেন্স আছে তোমার লেভেল অফ ম্যাচিউরিটি আর আমার লেভেল অফ ম্যাচিউরিটি দেখছো তুমি তুমি আর তোমার ফ্রেন্ডের জন্য তো এই PS3 আর ফিফা ম্যাচ জিতে বা হারো একটা ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ তোমার কোনো আইডিয়া আছে হাউ টু টেক আপ রেসপন্সিবিলিটিস ডু ইউ নো হাউ টু রেইজ এ ফ্যামিলি ডু ইউ নো হাউ টু রেইজ কিডস ও মাই গড ইউ আর এ কিড সিরিয়াসলি আই কেয়ার অ্যাবাউট ইউ ওয়্যার জাস্ট মাই ফ্রেন্ড নাথিং এলস আমি যদি জানতাম তোমার মাথা সব ঘুরতেছে আমি কখনো তোমার সাথে ফ্রেন্ডশিপ করতাম না সামহাও আই থিঙ্ক তুমি একটা রং মেসেজ পাচ্ছ আবি দিস ইজ টু মাচ আপনার কথাটা শোনো আবির তুমি আমাকে কখনো ফোন দিবা না তুমি আমার সাথে কখনো দেখা করবা না কেমন আছেন আপনি অকওয়ার্ড সাইলেন্স আপনি ঠিকই বলেছিলেন আমার জন্য ফিফা গেমের উইনিং অ্যান্ড লুজিং ছিল লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন আনটিল আই মেট ইউ আপনার সাথে মেশার পর আমি বুঝতে পারছি
আমার চিন্তা ভাবনার বাইরেও একটা রিয়েল ওয়ার্ল্ড আছে, রিয়েল পিপলরা থাকে যেখানে, রিয়েল ইমোশনও আছে। আপনি বললেন না আমি এখন একটা কিড, হ্যাঁ আমি এখন একটা কিড, কারণ আমি আপনাকে বাচ্চার মতোই সেলফলেসলি ভালোবাসি। আপনার খুশিতে বাচ্চাদের মতো খুশি হই, আপনার কষ্টে বাচ্চাদের মতো কষ্ট পাই। বার্গার আমার কত প্রিয় ফুড ছিল না, ওই দিনে পর না বার্গার খেয়েও আর মজা পাই না। বিকজ মজাটা অ্যাকচুয়ালি বার্গারে ছিল না, আপনার বার্গারটা কেড়ে নেওয়াতে ছিল। আগে আমি জানতাম না কেন মানুষ সব কিছুই এত সিরিয়াসলি নেয়। জীবন তো একটাই, সিরিয়াস অ্যাবাউট সামথিং, অ্যান্ড ফর মি ইটস ইউ। কাল ভ্যালেন্টাইন্স ডে, এটা আমার লাইফে এই ফার্স্ট। আমি আপনার অপেক্ষায় থাকবো। কার্ড আপনি যেমনি বলেছিলেন, বড় কার্ড। ও সরি, চকলেটস। ও হ্যাঁ, ফ্লাওয়ার্স টু লাল। ও হ্যাঁ, লাল গোলার পর একটু ডিরেক্ট হয়ে যায়, ডোন্ট ওয়ারি। হলুদ সাদা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার মিউজিক সিডি। ও নো, ফাইন, তাহলে আমি যাই। কোথায়